ধানের উৎপাদন বেশি হওয়ায় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান, সংগ্রহ লক্ষ্যমাত্রা নগণ্য, বিপাকে কৃষক, ন্যায্য দাম নিশ্চিতে প্রয়োজন রপ্তানি। বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু, ক্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন, হাসপাতাল ছাড়ার পরপরই নেওয়া হবে নতুন কারাগারে। 48 ঘন্টার মধ্যে ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিল করা না হলে আমরণ অনশন ও পদত্যাগের ঘোষণা পদবঞ্চিতদের, বিতর্কিতদের বাদ দেওয়ার আশ্বাস সভাপতির। এবং রাজধানী জুড়ে এখনও তীব্র পানি সংকট, পূর্ব জুড়াইনে একেবারেই বন্ধ সরবরাহ, অনেক জায়গায় উপায় নেই ব্যবহারের, ওয়াসার গাফিলতি বলছেন জনপ্রতিনিধিরা।